দর্শক আসসালামু আলাইকুম, আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কাউন্টি কোর্টের জাজমেন্ট সম্পর্কে, সিসিজে। আমরা এই ওয়ার্ডটা সম্পর্কে সবাই সুপরিচিত, কিন্তু এই ওয়ার্ডটা বা এই কাউন্টি কোর্টের জাজমেন্ট আমাদের কমিউনিটির অনেক মানুষের জন্য খুবই একটি অসুবিধাজনক সিচুয়েশন সৃষ্টি করে রেখেছে। কাউন্টি কোর্টের জাজমেন্টটা হলো, কেউ যদি আপনার কাছে অর্থ পায় এবং আপনি যদি অর্থটা দিতে ব্যর্থ হন, তাহলে সেই কোম্পানি বা সেই ব্যক্তি কী করবে, কোর্টে আপনার এগেনস্টে কাউন্টি কোর্ট জাজমেন্ট অথবা সিসিজে অ্যাপ্লাই করবে। এবং কোর্ট যদি মনে করে যে হ্যাঁ, আপনার তার ক্লেমটা বা তার অর্থ আদায়ের যে ক্লেমটা এটা সত্যি, তখন কাউন্টি কোর্টের জাজমেন্ট আসে আপনার উপর, আপনার নামে। এখন কথা হলো কাউন্টি কোর্টের জাজমেন্ট আপনাদের কীভাবে এফেক্ট করে এবং এখান থেকে বাঁচার উপায়টা কী। কাউন্টি কোর্টের জাজমেন্টের সবচেয়ে বড় সমস্যা হলো যে কাউন্টি কোর্টের জাজমেন্ট যদি আপনাকে ইস্যু করা হয় আপনার নামে, তাহলে এটা আপনার কাউন্টি কোর্ট রেকর্ডে, আমাদের ক্রেডিট রেকর্ডে থেকে যায় 6 ইয়ার্সের জন্য। যার ফলে 6 ইয়ার্স এই রেকর্ডে থাকার ফলে যেই অসুবিধাটা আমাদের সাধারণ জনগণ বা কমিউনিটির মানুষরা ফেস করে, সেটি হলো তারা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যার সৃষ্টি ফেস করে। তারা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট ওপেন করার জন্য তারা সমস্যা ফেস করে, অনেক সময় রিফিউজ হয়। মর্গেজ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে তারা সমস্যা ফেস করে, অনেক সময় অনেক লেন্ডার মর্গেজ দিতে চায় না। এখন কথা হলো এই কাউন্টি কোর্ট জাজমেন্ট থেকে কিভাবে বাঁচার উপায় কী, অথবা এই ক্ষেত্রে কারো এগেনস্টে যদি কাউন্টি কোর্টের জাজমেন্ট এসে পড়ে তাহলে কী করতে হবে। প্রথম কথা হলো, আপনার কাছে যদি কেউ অর্থ পায় আপনার তাকে দিয়ে দেওয়া উচিত। তারপরে যদি আপনি দিতে না পারেন বা আপনাদের যদি কোনো ডিসপিউট থাকে এবং সেই ব্যক্তি যদি কোর্টে যায়, কোর্ট থেকে যখন সে কাউন্টি কোর্ট জাজমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করে এবং কোর্ট তখন কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট পাঠাবে। সেই ডকুমেন্টে রিপ্লাই করতে হবে উইথ এভিডেন্স যে কেন আপনি বলতে চাচ্ছেন যে কাউন্টি কোর্টের জাজমেন্টটা বা এই ক্লেমটা ভুল। তখন কোর্ট ডিসাইড করবে। কোর্ট যদি ডিসাইড করে ফেলে যে না আপনি ভুল, সেই ব্যক্তি রাইট যে আপনার কাছে টাকা পায়, সে তখন কোর্ট আপনাকে কাউন্টি কোর্টের জাজমেন্ট দিবে। এখন কথা হলো কাউন্টি কোর্ট জাজমেন্ট হওয়ার পরে আপনি যে ফেই, আপনি কী করবেন। কাউন্টি কোর্টের জাজমেন্ট বা কোর্ট রিলেটেড কোনো ডকুমেন্ট যদি আপনি পান, সাথে সাথে আপনাকে রিপ্লাই করতে হবে। আমাদের যেটা সমস্যা হয় যে আমরা অনেক সময় এই কাগজগুলোকে ইগনোর করি বা রিপ্লাই করি না, বা যেটা হয় যে আমরা হয়তো অ্যাড্রেস চেঞ্জ করে ফেলেছি, তখন দেখা যায় এই লেটারগুলো আমাদের সাথে কমিউনিকেশন বা আমাদের আমাদের নলেজে আসে না, যার ফলে কাউন্টি কোর্টের জাজমেন্ট এসে কাউন্টি কোর্টের জাজমেন্ট রেকর্ড হয়ে যায় আমাদের এগেনস্টে, বাট আমরা কখনো জানি না বা জানতে পারি না, অথবা অজ্ঞতা অবশ অথবা অনিচ্ছাবশত কারণে আমরা এই জিনিসটাকে খুব সিরিয়াসলি নেই না। এখন কত হলো, যখন আপনার এগেনস্টে কাউন্টি কোর্টের জাজমেন্ট এসে পড়বে তখন আপনি কী করবেন। প্রথম কথা হলো, কাউন্টি কোর্টের জাজমেন্ট যদি আপনার এগেনস্টে এসে পড়ে উইদিন 1 মান্থে যদি আপনি এটা পে অফ করে ফেলেন, তাহলে কিন্তু এই রেকর্ডটা আপনি উইথড্র করতে পারবেন। তার মানে হলো উইদিন 1 মান্থ কাউন্টি কোর্টের জাজমেন্ট আসার উইদিন 1 মান্থের ভিতর যদি আপনি এটা পে অফ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার ক্রেডিট স্কোর থেকে এই রেকর্ডটা চলে যাবে। এখন কথা হলো, যদি আপনি 1 মান্থের ভিতর পে না করতে পারেন তখন কী হবে। 1 মান্থের ভিতর যদি আপনি পে অফ যদি না করতে পারেন, তাহলে যেটা করতে হবে, আপনাকে কমিউনিকেট করতে হবে যে আপনাকে টাকাটা দিয়েছে বা যার সাথে আপনার ডিসপিউট বা যাকে টাকা দেওয়ার কথা ছিল আপনার, সেই কোম্পানির সাথে বা ব্যক্তির সাথে যোগাযোগ করে আপনি তাকে ইনস্টলমেন্টের মাধ্যমে পে করার ব্যবস্থা করতে পারেন। এখন কথা হলো যে আপনি হয়তো 2 মাস, 5 মাস বা 6 মাস ইনস্টলমেন্টের মাধ্যমে বা অর ইন ওয়ান আপনি পে অফ করে ফেললেন, তাহলে কি এখনও কি আপনার ক্রেডিট স্কোর রেকর্ডটা থাকবে? আনফর্চুনেটলি ইয়েস, আপনি যদি 1 মান্থের ভিতরে পে অফ না করেন, তাহলে কাউন্টি কোর্টের জাজমেন্টের রেকর্ডটা আপনার 6 ইয়ার্স আপনার আপনার ক্রেডিট স্কোরে থাকবে। কিন্তু এখানে যেটা হবে যে আপনি আপনার রেকর্ডটা আসবে, অ্যাপিয়ার হবে অ্যাজ স্যাটিসফাইড, তার মানে হলো আপনি পে অফ করেছেন বাট আপনার কাউন্টি কোর্টের ক্রেডিট স্কোরে আপনার রেকর্ডটা থেকেই যাবে। সো এই জিনিসটা আপনার সবসময় খেয়াল রাখবেন। এখন কথা হলো, কাউন্টি কোর্টের জাজমেন্ট যদি আপনার এগেনস্টে আসে, আপনার যে পাওনাদার বা যার কাছে যে আপনার কাছে টাকা পায়, তারা কিন্তু অনেক অ্যাকশন আপনার এগেনস্টে নিতে পারে। আপনার এগেনস্টে কোর্ট অর্ডার, ডিফারেন্ট টাইপ অফ কোর্ট অর্ডার নিয়ে আসতে পারে যে আপনি ইনস্টলমেন্টে পে করবেন, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ফোর্সফুলি পে করা হবে, অথবা এমপ্লয়ের স্যালারি থেকে আপনার এমপ্লয়ের টাকা কেটে নেবে, অথবা অন্যান্য ওয়েতে, অথবা বেলিফ নিয়োগ করতে পারে। এখন কথা হলো, বেলিফ অনেক সময়ই আমরা কাউন্টি কোর্টের জাজমেন্টের পরে দেখা যায় বেলিফ লেটার পাঠায়, ওই জিনিস লেটারটাকেও আমরা কী করি, আমরা ওটা ইগনোর করে থাকি। এটা কিন্তু করা যাবে না। যেটা করতে হবে, বেলিফের যদি কোনো নোটিশ আসে, বেলিফ কিন্তু আপনার বাসায় আসবে, বাসায় এসে কিন্তু কোর্টের ওয়ারেন্ট অর্ডার নিয়ে বাসায় আসবে, বাসায় এসে কিন্তু সেই পরিমাণ, যে পরিমাণ টাকা আপনি আপনার পাওনাদার পায়, সেই পরিমাণ টাকা সম্পদ নিয়ে কিন্তু যাবে। প্লাস হলো আপনাকে আরও কস্ট অ্যাড করা হবে। তার মানে আপনি যদি 10,000 পাউন্ডের
কাউন্টি কোর্টে জাজমেন্ট থাকে, দেখা যাবে বেইলিফ আপনার গেস লাইক আরো 1,500 পয়েন্ট বা 2,000 পয়েন্ট অ্যাড করে ফেলবে আপনার আপনার এগেনস্টে। তার মানে হলো আপনি আসলে আরো দায়বদ্ধ হয়ে গেলেন। সো এখানে বেলিফ যেটা করে, বেলিফ কিন্তু আসার আগে কিন্তু বিফোর 7 ডেজ কিন্তু তার একটা নোটিশ পাঠাবে। সো আপনি চেষ্টা করবেন যদি এই ধরনের সিচুয়েশন হয় আপনি ইগনোর করবেন না, আপনি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে এই ম্যাটারটুকুলো সর্ট আউট করতে পারবেন। কাউন্টি কোর্টের জাজমেন্টে সাফারিং আসলে আমাদের কমিউনিটিতে অনেক মানুষ হচ্ছে, তাই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো কাউন্টি কোর্ট রিলেটেড যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আপনারা রেসপন্স করবেন, এবং যথাযোগ্য যারা সলিসিটার আছে বা লয়ার আছে সলিসিটারদের কাছে যাবেন এবং আপনার এভিডেন্স দিয়ে লিগাল অ্যাডভাইস সিক করবেন। কারণ হলো এই জিনিসটা এমন একটা সমস্যা যেটা সবচেয়ে বড় সমস্যা হয় যে মর্গেজ বা ক্রেডিট কার্ড পাওয়ার ক্ষেত্রে, এবং এই সাফারিংটা আপনাকে লং টাইম ফেস করতে হয়, যার জন্য দেখা যায় যে আপনারা আমাদের কমিউনিটির অনেক মানুষই আসলে বিভিন্নভাবে সাফারিং করেন। আপনারা যদি মনে করেন যে আপনার কাউন্টি কোর্ট জাজমেন্ট এসেছে এবং এই জাজমেন্টটা আসলে ভুল, তাহলে কিন্তু আপনি সেটিসাইড অ্যাপ্লিকেশন করতে পারেন, সেটিসাইড অ্যাপ্লিকেশন ফর কাউন্টি কোর্ট জাজমেন্ট। এইটা করার উদ্দেশ্যটা হলো যে কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেই জাজমেন্টের এগেনস্টে আপনার শক্ত এভিডেন্স আছে, শক্ত কথা আছে বা শক্ত আর্গুমেন্ট আছে যে লোকটা আপনার এগেনস্টে ক্লেম করেছে আসলে সে লোকটা ভুল, বা সে লোকটা যথেষ্ট পরিমাণ আর্গুমেন্ট বা শক্ত এভিডেন্স নাই যে আপনার এগেনস্টে সে কাউন্টি কোর্টের জাজমেন্ট নিতে পারে। সো আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন সেটিসাইড কাউন্টি কোর্টের জাজমেন্ট, এর মাধ্যমে কিন্তু আপনি কাউন্টি কোর্টের জাজমেন্টকে আপনি কোর্ট থেকে কোর্টের অর্ডারের মাধ্যমে এই জাজমেন্টটা সেটিসাইড মানে ক্যান্সেল করে ফেলতে পারেন। সো অনেকগুলো অপশন আছে কাউন্টি কোর্ট জাজমেন্টের ব্যাপারে বা এই প্রসিডিউরটার ব্যাপারে। তো আপনারা যখনই কোনো এই ধরনের সিচুয়েশন পড়বেন আপনারা অবশ্যই একটু ভেবে চিনতে এবং ইগনোর করবেন না, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কথা। আমরা প্রায়ই দেখি বিভিন্ন ধরনের বিল এসে পড়ে থাকে, আমরা এগুলো ইগনোর করে থাকি, পরবর্তীতে আমরা এই সাফারিংটা আসি।